সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সবুজ বাংলায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই টবে আমি পেপের বিস্তলা তৈরি করেছি দেখুন দর্শক আমার বিস্তলার চারাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে বিস্তলার চারাগুলো এখন অন্যত্রে লাগানোর উপযুক্ত হয়েছে টবে পেপের বিস্তলা তৈরি করার জন্য প্রথমে টবের মাটি জৈব সার দিয়ে ভালো করে প্রস্তুত করে নিতে হবে ভালো জাতের পেঁপে থেকে বীজ সংগ্রহ করে বীজতলায় বীজ বপন করতে হবে আমার টবের চারাগুলো দেখুন কত সুন্দর ও সতেজ হয়ে বেড়ে উঠেছে পেঁপে টবে বা সরাসরি জমিতে চাষ করা যায় টবে পেঁপে চাষের ক্ষেত্রে বড়ো সাইজের টব নির্বাচন করতে হবে পেঁপে কাঁচা অবস্থায় সবজি ও পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া যায় পেঁপে চাষে পরিশ্রম অনেক কম তাই টবে অথবা সরাসরি জমিতে খুব সহজেই পেঁপে চাষ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে খুব সহজেই আমার মতো এভাবে টবের মধ্যে পেঁপের বিস্তলা তৈরি করতে পারেন এবং সেখান থেকে আপনি টবে ও সরাসরি জমিতে পেঁপে চারা লাগাতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ